আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পদ্মা সেতু নিয়ে এসব কি হচ্ছে? জবাব, জামাত শিবির যে সুনাগরিক তার প্রমাণ দেখুন। পদ্মা সেতুর নাটবল্টু খুলে নেওয়া বিশ্লেষণ। পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা অনাকাঙ্ক্ষিত। এর মধ্যে আবার জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির নিয়েও বিতর্ক উঠছে এবং তারা যে এই সামগ্রিক পদ্মা সেতু বিতর্কে সুনাগরিকের প্রমাণ দেখিয়েছে সেটা আমি আমার আলোচনার শেষে তুলে ধরার চেষ্টা করব। পদ্মা সেতু নিয়ে আমরা কয়েকটা নিউজ গতকালকে বাংলাদেশে দেখেছি, ভাইরাল হয়েছে। একজনে মূত্র বিসর্জন করছেন, পুলিশ নাকি তাকে খুঁজছে। এটা এই বাঙালি তরুণদের একেবারে বিকৃত একটা মানসিকতার প্রমাণ এই কাজ করছে। এটা নিয়ে অনেক হইচই হয়েছে, যদিও এটাকে আইনের ভাষায় ক্রাইম বলা যায় কি না, জাস্ট ভাবমূর্তি ক্ষুণ্ণ করা বা এই ধরনের অভিযোগ হয়তো উপস্থাপন করা যায় বা দেয়া যায়, কিন্তু সরাসরি এটাকে ক্রাইম বলার সুযোগ হয়তো বা নেই। অন দি আদার হ্যান্ড, বিবিসিতেও রিপোর্ট হয়েছে, বিভিন্ন নিউজ পেপারে রিপোর্ট হয়েছে, পদ্মা সেতুতে নাট বল্টু খুলে ভাইরাল ব্যক্তিকে আটক করেছে পুলিশ, এই শিরোনামে। তাছাড়া আমরা দেখেছি একদল লোক নামাজ পড়ছে, কেউ সেজদা দিচ্ছে। এই যেসব কাণ্ড ঘটছে এগুলো একটু পক্ষে বিপক্ষে নানান কথাবার্তা হচ্ছে। তো ইসলামের দৃষ্টিতে ইসলামপন্থীদের অবস্থান কী হবে এটা নিয়ে কোনো আলোচনা নেই। এ কারণে আমি একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চাই, এই বিষয়ে অবস্থান কী হওয়া উচিত। প্রথমে যদি বলি, যারা পদ্মা সেতুতে জামাতে নামাজ পড়েছে, কিছু হুজুর লোকজন, এরা এমনিতে পার্ট টাইম হুজুর না, এরা একেবারে হুজুর, দেখলেই বোঝা যায়। যারা নামাজ পড়েছে, এই নামাজ এটা শিরকি নামাজ, সূরা মাউনের নামাজ। এই নামাজের জন্য তারা গুনাহগার হতে পারেন, কারণ এই নামাজ তারা পড়েছে ভাইরাল হওয়ার জন্যে, পদ্মা সেতুতে প্রথম নামাজকারীদের তালিকায় স্থান পাওয়ার জন্যে, আলোচিত হওয়ার জন্যে, এবং সেটা কিন্তু হয়েছে। এই নামাজ প্রকৃতপক্ষে আল্লাহর জন্য নামাজ নয়, এই নামাজ হচ্ছে ওয়াইলুল্লিল মুসাল্লিনের নামাজ, এদের জন্য দুর্ভোগ রয়েছে। এটা নিয়ে কোনো এখতলাফ নেই, কারণ তারা ওখানে নামাজের টাইম হয়েছে, অন্য কোথাও গেলে নামাজ চলে যাবে এরকম কোনো সেন্স না। বরং তারা এখানে তো এই নামাজ পড়তে গিয়ে, লোক দেখানো নামাজ পড়তে গিয়ে আইন লঙ্ঘন করেছে। পদ্মা সেতুর উপর নামাজ পড়া বা অবস্থান করা, ব্যক্তি পায়ে হেঁটে ছবি তোলা, এগুলো জায়েজ নেই, এগুলো আইন অনুযায়ী নিষিদ্ধ কাজ করেছে। অতএব এটা বড় ধরনের অপরাধ করেছে। এই নামাজ ওয়াইলুল্লিল মুসাল্লিনদের নামাজ বলতে হবে, লোক দেখানো, এটা শরীয়তে নামাজ বলা যাবে না। আর এক ব্যক্তি, প্রশাসনের কোনো কর্মকর্তা, পুলিশ বা এরকম কেউ হবেন, একজনে পদ্মা সেতুর উপর সেজদা দিয়েছেন, এটা কি লোক দেখানো? না, এটা ঠিক আছে। কারণ বিভিন্ন বিষয়ের উপর এরকম ক্রিকেট খেলায় বা বিভিন্ন জায়গায় সেঞ্চুরি করলে সেজদায় লুটিয়ে পড়া, এই সেজদার যুক্তিকতা আছে, শুক্রিয়া তান এই সেজদা ওখানে। তবে এই সেজদা দেওয়ার মধ্যে যদি এই জায়গাটার কোনো বিশেষ ফায়েজ কল্পনা করে, তাহলে মাজার টাইপের একটা বিষয় চলে আসে, তখন অন্যায় হয়ে যায়। তবে এই পুলিশ কর্মকর্তা যেটা করেছে এটা নিছক শুক্রিয়া সেজদা বলেই পারিপার্শ্বিক অবস্থা থেকে মনে হয়েছে, এতে কোনো সমস্যা নেই, এটা আমি জাস্টিফাই করছি। এবং এটা নিয়ে কিন্তু ট্রলও হয় নাই, এবং প্রশংসাই পেয়েছে তিনি। কিন্তু যারা নামাজ পড়েছে লোক দেখানো জামাতে, এরা কিন্তু ঠিকই ট্রলের শিকার হয়েছে। মূত্র বিসর্জন যিনি করেছেন, একবার নোংরা মানসিকতার কাজ ইচ্ছাকৃতভাবে ভাইরাল হওয়ার জন্য করেছেন। তো এটা, এই ছেলেকে পুলিশ গ্রেফতার করে আইনের আওতা নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। জাস্ট যদি তাকে আইডেন্টিফাই করতে পারে, তাকে কিছু নৈতিক শিক্ষা বা তার মানসিক কাউন্সিলিং করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের বিকৃত কাজ না করে এটা প্রবেশন টাইপের কিছু কাজ করা যেতে পারে। তবে আইনের আওতা নেই, এটা ফৌজদারি অপরাধ তো আর নয়। এরপরে হ্যাঁ, যদি এখানে প্রস্তাব করলে বা এরকম কোনো আইন থাকে, সে অনুযায়ী জরিমানা করা যেতে পারে, কিন্তু গ্রেফতার করে মামলা দেওয়ার কিছু নেই। কিন্তু মূল যে বিষয়টা, পদ্মা সেতুতে নাট বল্টু খুলে ভাইরাল ব্যক্তিকে আটক করেছে পুলিশ, এক ব্যক্তি, এক ছেলে। দেখি বিবিসি কী বলেছে। পদ্মা সেতুতে নাট বল্টু খোলা ঘটনায় একজন আটক করেছে ঢাকার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ঢাকার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডির বিশেষ পুলিশ সুপার রেজাউল হক মাসুদ। এর আগে শনিবার সকালে একটি টিকটক ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি পদ্মা সেতুর রেলিং থেকে নাট বল্টু খুলে ফেলেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, এই হলো আমার পদ্মা সেতু, আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু, এই নাট খুইলা আবার আটকাইয়ে রাখছি। এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সমালোচনা শুরু হয়। অনেকে প্রথম দিনে পদ্মা সেতুর নাট বল্টু খুলে ফেলা সমালোচনা করেন, আবার কেউ কেউ কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন, কীভাবে এত সহজে সেতুর কোনো অংশ খুলে ফেলা সম্ভব। এমন প্রেক্ষাপটে ওই ব্যক্তিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এখন এই বিষয়টা নিয়ে রাজনীতিও হচ্ছে, হয়তো এটা রাজনৈতিক ডাইমেনশন আছে বলেই এটা আমি আলোচনা করছি। কারণ বিএনপির পক্ষ থেকে দেখেছি, বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে, যে স্যারের নাট বল্টু খুলছে তার সমর্থন করা হচ্ছে,
সরকারের সমালোচনা করা হচ্ছে, পদ্মা সেতুর মান নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বিরোধী দলীয় লোকজন এমনকি অধিকার পরিষদের বড় বড় নেতারা ভিপি নুরুর দলের, এরাও কিন্তু এটাকে ওই সেলের প্রশংসা করছে যে ওই সেলেরকে উল্টো পুরস্কৃত করার কথা ছিল। অনেক আইনজীবীও দেখলাম তার পক্ষে লিখছে যে না, এটা তো তাকে পুরস্কৃত করার কথা ছিল, তিনি তো ত্রুটি দেখিয়ে দিয়েছেন, এটা সংশোধন করলেই তো হয়, তিনি তো কোনো অন্যায় করেননি। আবার অনেকে গ্রেফতার করাকে এটাকে সাপোর্টও করছেন বাস্তবতাকেই, পক্ষে বিপক্ষে কথা বলছেন কিন্তু যুক্তি দিয়ে কেউ এরকম কথা বলতে পারছেন না। আমি এটা একটু যৌক্তিক বা নন ইমোশনাল আলোচনা করতে চাই, বিরোধিতার খাতিরে বিরোধিতা যেন না হয় এটা আমি একটু দেখিয়ে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, পুলিশ ওই ছেলেকে আটক করেছে আমি এটাকে সঠিক মনে করি। হ্যাঁ, আটক করলেই যে তাকে মামলা দিতে হবে, আটক করে রাখতে হবে তা নয়, তাকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ঘটনার তদন্ত বা ঘটনার রহস্য উদ্ঘাটন হলে তাকে ছেড়ে দেওয়া হোক। আমি বলছি না যে তাকে আটকে রাখতে হবে, তাকে কারাগারে পাঠাতে হবে। জিজ্ঞাসাবাদের জন্য যে কেউ পুলিশ, যে কাউকে পুলিশ হেফাজতে নিতেই পারে, এটা তাদের অধিকার, আমি এটা করতে হয়, এটা সঠিক হয়েছে বলে মনে করি। কারণ একটা কাজ অপরাধ কি না সেটা দেখতে হলে দুইটা উপাদান থাকতে হয়, একটা হচ্ছে অপরাধটা সংগঠন করা, আরেকটা হচ্ছে অপরাধের মানসিকতা থাকা। এখন ওই ছেলে যিনি নাটবল্টু খুলেছেন, এটা নিঃসন্দেহে নাটবল্টু খোলা গেলেও নাটবল্টু খুলে ফেলা, এটা রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাওয়া বা এটা এক ধরনের অন্যায়, এটা তার কাজ নয়, তিনি অপরাধমূলক কাজ করেছেন নাটবল্টু খুলে। আর দ্বিতীয় কথা হচ্ছে মানসিকতা ছিল কি না, তিনি যদি আসলেই সংস্কারের উদ্দেশ্যে, ভালো কাজের উদ্দেশ্যে বলতেন, তিনি 999 ফোন দিতে পারতেন, তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে এটা সংশোধন করে নিত, তাকে হয়তো পুরস্কৃতও করত। কিন্তু তার তিনি এটা কী জন্য করেছেন, টিকটক করেছেন, এর মানে ভাইরাল হওয়া উদ্দেশ্য, ভাইরাল হয়েছেন, সংস্কার করা তার মানসিকতা, তার মোটিভ, এটা আইনের কথা বলছি, তার মোটিভ কিন্তু ভালো ছিল না। এবং অতীতে বিভিন্ন সামাজিক বা ব্রিজের এরকম অসঙ্গতি নিয়ে কিন্তু তিনি কাজ করেনি। যেমন ব্যারিস্টার সুমন সাহেব যদি লাইভ করে বলতেন এই যে দেখেন নাট খুলে ফেলা যায়, তাহলে তার মোটিভ ভালো ছিল বলা যায়, কারণ তিনি এরকম কাজ করেন। কিন্তু ওই ছেলে তো টিকটক করেন, টিকটকের মাধ্যমে তো কোনো সামাজিক অসঙ্গতি ত্রুটি বিচ্যুতি তুলে ধরা হয় না, টিকটকের উদ্দেশ্য থাকে সম্পূর্ণ ভিন্ন, বিনোদন। অতএব তার উদ্দেশ্য নিঃসন্দেহে আপত্তিকর, তার উদ্দেশ্য ভালো বলা যায় না, ভালো উদ্দেশ্য হলে অন্যভাবে করা যেত। আর নাটবল্টু খুলে নেয়া, এটা খুলে নিলেই মানে খোলা সম্ভব হলেই যে বিষয়টা এভাবে সমালোচনা করা হচ্ছে যে মনে হয় যেন নাটবল্টু লাগিয়েছে আওয়ামী লীগ, মনে হয় যেন প্রধানমন্ত্রী বা সেতু মন্ত্রী, সরকারের উচ্চ পর্যায়ের লোক, যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পদ্মা সেতুর নাটবল্টু লাগানোর সাথে জড়িত ছিল, যে দুর্নীতি হয়েছে লাগাতে পারেনি, বিএনপির কথাবার্তা শুনে এরকম মনে হয়েছে। কিন্তু না, বাস্তবতাটা তো এরকম না, এটা ইঞ্জিনিয়ার ছিল, এখানে হাজার হাজার ইঞ্জিনিয়ার ছিল, ঠিকাদার প্রতিষ্ঠান ছিল, শ্রমিক ছিল, এটা তাদের তত্ত্বাবধানে হয়েছে, এখানে তো দলের বিষয় না, এখানে সমালোচনা করা হচ্ছে দলের। তো এখানে পদ্মা সেতুর মান নিয়ে টেকনিক্যালি কিন্তু প্রশ্ন এখন পর্যন্ত কেউ উত্থাপন করতে পারেনি। এখন বিএনপি সমালোচনার ধরন দেখে মনে হয় যে এই পদ্মা সেতুর নাটবল্টু মনে হয় আওয়ামী লীগ লাগিয়েছিল, না, এখানে টেকনিক্যাল কমিটি হতে পারে বা দোষ থাকলে এখানে গ্রহণযোগ্য ভালো প্রতিষ্ঠানের মাধ্যমেই তো কাজ করেছে, চায়না মেজর ব্রিজ কোম্পানি, তারা তো ভালো প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অতএব মান নিয়ে এইভাবে এই নাটবল্টু খুলে ফেলার মাধ্যমে যেভাবে সমালোচনা হচ্ছে এটা বিরোধিতার খাতিরে বিরোধিতা, এটা যৌক্তিক চ্যানেলে বিরোধিতা হচ্ছে না। যৌক্তিক চ্যানেলে বিরোধিতা হলে তখন সরকার বা আওয়ামী লীগকে দোষ দেয়া কেন হবে, সামগ্রিকভাবে মান নিয়ে কেন প্রশ্ন করা হবে। আর দ্বিতীয় কথা, নাটবল্টু খুলে নেয়া গেলেই যে সেটা খারাপ মানের প্রমাণ এই বিষয়টা না, নাটবল্টু যে টাইপের নাটবল্টু ওগুলো খুলে ফেলা যায়, হাত দিয়ে না খুললেও একটু কষ্ট করলে বা রেঞ্চ বা এগুলো প্লাস দিয়ে খোলা যায়, এটা আহামরি খারাপ কিছু নয়, অন্যায় কিছু নয়। আর বিষয়টা তো এরকমও হতে পারে যে ওই ছেলে টিকটক করার জন্যে রেঞ্চ বা অন্য কোনো যন্ত্র দিয়ে আগে ঢিলা করে তারপরে টিকটক করার উদ্দেশ্যে হাত দিয়ে লাগিয়ে আটকিয়ে দেখিয়েছে, এরকম পরিকল্পিতও হতে পারে। অর্থাৎ বিষয়টা প্রমাণ হওয়ার আগে তো ওই ছেলেকে জাস্টিফাই করা বা মান হয় নাই, ভালো না, পদ্মা সেতু একথা বলার কোনো সুযোগ আছে বলে যৌক্তিক দিক থেকে আমি মনে করি না। আর নাট বল্টু এই জিনিসটাই এরকম, এটা খোলা যাবে আবার আটকানো যাবে, আর খোলা গেলে আটকানে গেলেই যে একেবারে খারাপ এভাবে ঢালাওভাবে বলার কোনো সুযোগ নেই। অনেক বড় বড় স্থাপনের অনেক বিষয় আছে যে এভাবে খোলা যায় আটকানো যায়, কিন্তু ওখানে জনগণ হাত দিবে না, ওটা হাত দেওয়া তো তাদের কাজ না। এর মানে টেকনিক্যালি পদ্মা সেতু নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ অথবা অপচয়ের অভিযোগ, এটা আমরা নিঃসন্দেহে সমালোচনা করি, সমর্থন করি, কিন্তু মান খারাপ হয়েছে, অমুক তমুক এই সব কথা, এগুলো বিরোধিতার খাতিরে বিরোধিতা, এগুলোর কোনো যৌক্তিক ভিত্তি আছে বলে মনে করি না। তা মোটের উপর এটা হচ্ছে এই নাটবল্টু বিতর্ক, আর এই বিতর্কটা এখন রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। পদ্মা সেতুর সুবিধাভোগী বাংলাদেশের সব দলের লোকজন,
অতএব এটার মান নিয়ে অযৌক্তিকভাবে প্রশ্ন করা অথবা এটাকে মহান কাজ বলা এটার কোনো যৌক্তিকতা নেই। মহান কাজ কোনো একটা অসঙ্গতি সমাধানের এটা কোনো প্রক্রিয়া না, ওই টিকটকার যেভাবে করেছে এটা ভুল প্রক্রিয়া। তো এই যে সমস্ত ঘটনা ঘটছে, হোয়াটসঅ্যাপ করা এবং এটা নিয়ে ট্রল করা, নামাজ পড়া অথবা এই নাট বল্টু খুলে নেওয়া এবং পদ্মা সেতুর কৃতজ্ঞতা প্রকাশ না করে রাজনৈতিকভাবে এটা একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলা, এই সামগ্রিক কর্মকাণ্ডের সাথে জামাত শিবির কিন্তু জড়াচ্ছে না। তারা জাতীয় সেন্সিটিভ ইস্যুতে পদ্মা সেতুর প্রশংসা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও বিভিন্নভাবে ধন্যবাদ জানাচ্ছে এবং দক্ষিণাঞ্চলের মানুষের যে স্বপ্ন পূরণ হয়েছে এটা তারা বিশ্বাস করছে। তারা রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা তারা তো ঘটাবেই না। জামাত শিবির এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা অতীতে কখনোই ছিল না। তারা রাষ্ট্রীয় সম্পদ সবসময় তাদের হাতে সবচেয়ে ভালোভাবে হেফাজত থাকে, তাতে এই পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি শিবিরের হাতে তুলে দেওয়া যায় এক টাকার সম্পদও নষ্ট হবে না। তারা সব ক্ষেত্রে সুনাগরিকের প্রমাণ কিন্তু দেখাতে সক্ষম হয়েছে, এটাই হচ্ছে জামাত শিবির। বরং আমি যেখানে এটা তুলে ধরতে চাই, এই ধরনের নেতিবাচক বিতর্ক ট্রল এগুলোকে ডিমোরালাইজ করা, এই বিতর্কে কিন্তু জামাত শিবির গা ভাসায় না। তারা এখানে যৌক্তিক একটা অবস্থানে আসে, বিএনপির লোকজন এখানে অতি নেতিবাচক রাজনীতি করছে এবং কে জামাতকেও সমালোচনা করছে পদ্মা সেতুর প্রশংসা করার জন্যে বা এই বিষয়ে আমির জামাতের বক্তব্য নিয়ে। মোটের উপর পদ্মা সেতু ইস্যুতে এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত জামাত শিবির সুনাগরিকের প্রমাণ দিতে সক্ষম হয়েছে। বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, জাতীয় সম্পদ আর একটা সরকারের বা ব্যক্তির এই বিষয়টা পার্থক্য করতে হবে। জনগণের পালস বুঝতে জামাত শিবির সক্ষম হয়েছে।